ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট করা যাবে এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায়ই হই সেক্ষেত্রে একটা ন্যূনতম বাজারের স্ট্যান্ডার্ড থাকে সেটা করে তাকে বিক্রি করতে হবে আপনি একটা পণ্য যখন বিক্রি করবেন আপনি দেখবেন যে অনেক ব্যবসায়ীরা বলে যে ভাই এর চেয়ে কমে বিক্রি করা যাবে না কেননা আশেপাশের দোকানদার মালিক সমিতির মধ্যে আমাদের একটা ফিক্স রেট আছে যে এর কমে বিক্রি করা যাবে না তার মানে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে আপনি সেটার বাইরে যেয়ে যদি অনেক বেশি অনেকে 400% 500% প্রফিট করতে চায় এটা আসলে কোনোভাবেই জায়েজ হবে না এবং এটা অনুৎসাহিত করেছে ইসলাম বাজারের যে স্বাভাবিক প্রবাহ কেনাবেচার ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করি তার বিক্রি করতে হবে এবং আমরা তো জানি যে সাহাবাদের মধ্যে থেকে বেশিরভাগ সাহাবারা ছিল ব্যবসায়ী এবং ওনারা এই হালাল পন্থায় ব্যবসার মধ্যে দিয়ে কিন্তু ধনարդ লাইফটি লিড করেছেন আমনাবিকুন সাল্লাল্লাহু আলাইহি নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার কেরিয়ারটা উনি শুরুই করেছিলেন বিজনেস ম্যান হিসেবে খাদেজাতুল কুবরা তহেরা ওনার বিভিন্ন সম্পদের দেখাশোনার দায়িত্ব ভার নিয়ে ব্যবসায়ী জীবন দিয়ে কিন্তু উনি ওনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন এবং রাসুল সাহা ইসলাম কিন্তু আমাদের জীবনের জন্য কুদুয়া উসুয়াতুন হাসানা আল্লাহ রাসুল সাহা ইসলাম কখনো কোনো পণ্য বিক্রি করতে যে কেনা কখনো মিথ্যার আশ্রয় নেননি এই জন্য বারাকাতে যারা বিশ্বাস করে মানে বরকত আপনার দশ লক্ষ টাকা মাসে প্রফিট হলো কিন্তু একটা মেডিকেল ফি বা একটা হসপিটাল হসপিটালের বিল পরিশোধ করতে যে হয়তো আপনার ছয় লক্ষ টাকা চলে গিয়েছে এরকম অনেক হয় যে অনেকের অনেক উপার্জন কিন্তু তাদের রোগ ব্যাধি নানা জায়গায় এত এত টাকা খরচ হয়ে যাচ্ছে মাসের শেষে বা বছর কিছুই থাকছে না আল্লাহ বরকত দিচ্ছে না আবার হালাল পন্থায় অল্প টাকা উপার্জন করেও কিন্তু তারা খুব সুখ শান্তিতে আছে এবং এই সুখ শান্তি বা বারাকা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনাকে ইসলামের রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই ব্যবসা করতে হবে এতে যতটুকু প্রফিট হয় সেটাতে আল্লাহ বারাকা দেবেন ইনশাল্লাহ